আমি তোমার জন্য কিছু করতে পারলাম না ভাইজান। মেফিস্টোফিলিস যে মানবের খুব কাছেই ঘুরে সারাক্ষণ শুভ্রার জানা ছিল না, মানবের ডাকের অপেক্ষায় সে থাকে। আগুনের ফুলকিগুলো কি সুন্দর দেখেছ শুভ্রা, এর ভিতর যে এত রং আছে আগে কখনো দেখিনি। লাল, নীল, হলুদ, বেগুনি, কমলা। শ্রেষ্ঠ অভিনেত্রী জয়া আহসান। চারুনীরমের এক ঘন্টার নাটক বাঁচাও আন্দোলনকে মাথায় রেখে তারা যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি প্রদান করেছে সেটা আসলে আমার কাছে যথেষ্ট অর্থবহ বা যথেষ্ট জায়গা করে নিয়েছে। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে এক ঘন্টার নাটকের খুবই ফরে ফেভারে আর কি, কারণ এক ঘন্টা নাটক এখন যারা বানাচ্ছে তারা এইসব চ্যানেল এবং আমাদের আশেপাশে সমস্ত পরিবেশ খুব বৈরি পরিবেশের ভেতরে থেকেও খুব প্যাশনের জায়গা থেকে আসলে নাটকগুলো বানাচ্ছে। তো এইসব ব্যাপারে আসলে চ্যানেলদের কাছেও যেমন আমাদের দাবি আছে, সেই সাথে আমাদের ব্যক্তিগতভাবে আর্টিস্ট হিসাবে যেই দাবিটা আছে, দাবির জায়গাটা আছে, সেই সাথে যদি এরকম একটা ইনস্টিটিউট এটার পেছনে থাকে বা আমরা যদি একসাথে কাজ করতে পারি, একসাথে কাজ করতে পারি হাতে হাতে রেখে, তাহলে আমার মনে হয় যে আমাদের এই যে বিলীন হয়ে যাচ্ছে যে আমাদের এক ঘন্টা কাহিনী চিত্রগুলো, সেখান থেকে আমরা সরে আসতে পারবো। এবং আমাদের যে একটা, এটা আসলে বলতে গেলে আমাদের দেশের কিন্তু একটা ঐতিহ্য, বা আশেপাশের দেশগুলোতে বা অন্যান্য যেসব জায়গার আমরা নাটকগুলো দেখি বা কাজগুলো দেখি সেখানে এই চর্চাটা খুব একটা নেই যেটা আমাদের দেশে রয়েছে। তো এটাকে আসলে আমাদের অক্ষুণ্ণ রাখার দায়িত্বটা আমাদের, আর সেই সাথে চারুনীরমের এই উদ্যোগটা নিঃসন্দেহে খুবই ভালো। আর যেই কাজটির জন্য মানে আমাকে পুরস্কৃত করা হয়েছে সেই কাজটি আসলে আমার ভীষণ পছন্দের একটি কাজ, বিশেষ করে তার গল্প। কাহিনীটি অসম্ভব সুন্দর এবং সেখানে অভিনয় করবার যথেষ্ট স্কোপ ছিল। আমি জানি না আসলে আমি কতটুকু করতে পেরেছি, কিন্তু এটা আসলে আমার খুব পছন্দের একটি কাজ। মেয়েদের ভীষণ মনস্তাত্ত্বিক একটা জায়গার থেকে জায়গাটাকে ডিল করা হয়েছে কাজটিতে, এবং সেটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আমি আমার মানে আমি আমার লেভেল বেস্ট ট্রাই করেছি। নাটকটি আমার খুব পছন্দের আসলে। চারুনীরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার।